নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর দক্ষিণ সুনামগঞ্জের পাখিমারা হাওরে বুধবার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা আয়োজন করা হয় আয়োজন করেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন মহিলা সদস্য নাজমা বেগম আমাদের প্রতিনিধি নোহান আরেফিন নাওয়াজ জানালো নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকে সকল বয়সের নারী পুরুষ ভিড় করতে থাকে হাওড়ে অনেকে আবার ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে এই প্রতিযোগিতা উপভোগ করেন এ সময় দর্শনার্থীরা আনন্দ উল্লাস করে নেচে গিয়ে নৌকা বাইচ উপভোগ করেন প্রতিযোগিতায় মোট বারোটি নৌকা অংশ নেয় এর মধ্যে জয়সিদ্ধ গ্রামের মাসুকালীন নৌকা প্রথম স্থান অর্জন করে পরে আয়োজক নাজমা বেগম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এছাড়া অংশগ্রহণকারী সব নৌকাকে সৌজন্য পুরস্কার প্রদান করেন